আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ কর্মসূচির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজশাহী এবং বরিশাল থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন তারেক মাহমুদ। তারেক, কর্মসূচি তো শুরু হয়ে হচ্ছে কিনা একটু জানাবেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে? লোপা, কর্মসূচি আর একটু পরে শুরু হবে এবং এখন আমি যেটি রয়েছি রাজশাহীর এই রানীবাজার এলাকাতে। এই রানীবাজার এলাকা থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহযোগী যে সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের এসেছেন এবং তারা যেমন ষড়যন্ত্র এবং নৈরাজ্যের প্রতিবাদে কিন্তু কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই বিকেল 5টার পরে কিন্তু এখান থেকে তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং সে সড়ক প্রদক্ষিণ করে সেখানে বিক্ষোভ মিছিল শেষ করে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে কিন্তু সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে। এবং তারা যেমনটি বলছেন যে বিএনপি জামাত ষড়যন্ত্র এবং নৈরাজ্য সৃষ্টি করছে আন্দোলনের নামে এবং তারা এই এই তারা নানা যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচি কর্মসূচিতে সাধারণ মানুষ এবং জনগণের যে যানমালের কোনো ক্ষতি হলে কিন্তু আওয়ামী লীগ মাঠে থেকে সমুচিত জবাব সেটি কিন্তু দিবে তারা তেমনটি জানাচ্ছে। লোপা, তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার বরিশালের খবর জানবো কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার, কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কিনা, কি অবস্থা দেখছেন সেখানে একটু জানাবেন। লোপা, এখন পর্যন্ত আসলে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীরাই এই যে সভাস্থল বরিশাল সোহেল চত্বর বা বিবির পুকুর পাড়ে এখানে আসেননি, তবে কিছুক্ষণের পরের মধ্যেই আসলে আসার কথা রয়েছে এবং তারা একটি বিক্ষোভ মিছিল করবেন, এরপরে বিক্ষোভ সমাবেশ করবেন। তবে যারা নেতাকর্মীরা রয়েছে বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তারা কিন্তু বিবৃতি দিয়েছেন, তারা বলেছেন যে আসলে সরকার পতনের আন্দোলনের নামে বিএনপি তথা চারদলীয় জোট সারা দেশেই জ্বালাও পোড়া করছেন। 2014 সালের মতো তারা বাসে আগুন দেওয়া শুরু করেছেন। তারা আসলে তাদের যে কর্মসূচি, এই কর্মসূচির ফলে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়ছেন এবং এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে, যাতে সাধারণ মানুষ নিত্যদিনের যাদের যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করতে পারেন, এর জন্য কিন্তু আসলে আওয়ামী লীগ তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে তারা এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবেন, যাতে বিএনপি তাদের যে আন্দোলনের নামে সাধারণ মানুষের যাতে ভোগান্তি সৃষ্টি করতে না পারে। লোপা, কাউসার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।